একদম রিসেন্টলি আমাদের দেখা হলো একটা চমৎকার আয়োজন, একটা রিয়ালিটি শোতে, এবং সেখানে আমি শুনলাম যে কর্ণিয়াপুর রান্না বান্না নিয়ে, এবং সেই রান্না বান্না গল্পে তাহলে যায় আসলে বাসায় কি রান্না করা হয় কিনা নর্মালি, নাকি শুধু রান্না? ছুটির দিনগুলোতে? হ্যাঁ, আমি এখন ইদানিং করা হচ্ছে, কারণ আমি এখন রিসেন্টলি একটু মানে নিজের প্রতি একটু খেয়াল রাখছি। তো খেয়াল রাখার কারণে যেটা হচ্ছে, কিছু কিছু জিনিস যেটা আসলে আমাদের হেলথ কে ভালো রাখবে, তো সেটাকে মাথায় রেখে আমি দেখা যায় হেলদি ফুড নিজেই মেক করছি, ও নিজেই বাবা, খাওয়ার জন্য। তো কি কি ঘরের খাচ্ছেন? অনেক কোরিয়ান জন ফুড? কোরিয়ান ফুড বক ছয়, যখন আপনি রেওয়াজ করেন বা প্র্যাকটিস করেন বাসাতে, তখন কি নাবিল ভাই সবসময় সঙ্গে থাকে, নাকি নাবিল ভাই থাকেন না সবসময়? সব সময় থাকে না, মাঝে মাঝে হুম যখন ও থাকে, ও কখনো ডিস্টার্ব করে না, ও পাশেই থাকে। তো সে খুবই নিরীহ ও টাইপ। আমি খালি ভাবি যে মানে কর্ণিয়াপু এত বেশি ফার্স্ট, এত বেশি ফার্স্ট, আর মানে নাবিল ভাই হচ্ছে খুব চুপচাপ। এখন এটা কি আসলে আমরা দেখি এরকমটা ভেতরে, কি পুরো উল্টা সিনারিও? ও আচ্ছা, বুঝছি আমি এখন। আপনি কিছু বলতে পারছেন না বিকজ ভাইয়া পাশে আছে নিশ্চয়ই। ওকে ওকে ওকে, না আমি না এই নাই, কথা বাড়াবো না। সেটা নাই। ও অনেক শান্ত, এটা সঠিক, বাট ও অনেক যখন মানে কথা বলে তখন অনেক বেশি, কোন একটা টপিক নিয়ে যখন কথা হয় এবং সেটা যদি ওর মনোপুত না হয়, তখন দেখা যায় যে অনেক অনেক কথা বলা শুরু করে দেয়, লজিক্যালি কথা বলা শুরু করে দেয়, তখন তাকে উইন করতে হবে যেভাবেই হোক। হুম 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 আজকে ঘুম হারাম, সব শুনে ফেলেছে। এবং ভাইয়া বলবে যে মৌ, তোমার কেন প্রত্যেক প্রোগ্রামে তোমার এই টপিক আনতে হবে, তোমার কেন প্রত্যেক প্রোগ্রামে এই ব্যাপার নিয়ে কথা বলতে হবে, রাইট? এটা সে বলবেই বলবে, তো অসুবিধে নেই। আবার আমি খুবই সরি ভাইয়া, আমার আসলে আপনাদের ব্যাপার নিয়ে কথা বলতে খুব ভালো লাগে, এই জন্য আমি এরকমটা করি। তো না, ও অন্যভাবে আসলে নেবেন না। এটা নিয়ে আসলে রাগ করে না, এটা নিয়ে খুব মানে মজা করে, ভালো লাগে, হয়তো একটু হাসাহাসি করে এই আর কি।